হ্যালো গাইস, আজকে আমরা যাব দীঘা। 5:30টায় গাড়ি, এখন বাজে 4:55। তো আজকে আমরা বেরোব, এখন 5:30টা বাস ছিল, এখন বাজে 5:55। দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, এখনো ছাড়েনি, এখনো একজন বাকি। सीने में जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा के जैसी चलती है तू, मैं रेत जैसा उड़ता हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं। गोलाघाट से बेड़िए गोलाघाटे खावर तो जो अपनारा दीघा जान गोलाघाटे खाबें। सीने में जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा के जैसी चलती है तू, मैं रेत जैसा उड़ता हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करता हूँ। मेरी नजर का सफर तुझ पे ही आके रुके। এখন সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে যাচ্ছি, এখন সমুদ্রের সামনে একটা পেপসি ব্রেক। হ্যালো গাইস, এবার সমুদ্রে কাছে যাবো, প্রচুর ঠান্ডা হাওয়া, আর এই মাত্র পুরো বেরিয়ে নিয়েছি, সেরকম কিচ্ছু এখানে খোলেনি, সূর্য এখনো ওঠেনি, মেঘে ভর্তি আকাশে। सीने में जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज।
এখন বড় বড় ঢেউ, দুপুরে দিকে কোনো ঢেউ নেই, দুপুরে আমার চান করতে হবে। এতগুলো লোক মিলে পৃথিবীতে এখানে ধরে আসছে, ওই একটা ময়ূর লঞ্চ, ময়ূর কাছে যাচ্ছি, ওই একটা জঙ্গলের মধ্যে বাঘ গাছের পিছনে, আর এখানে বসার জায়গা, মানে একটা লোক আছে আর এখানে ময়ূর লঞ্চ, আর এখানে বাঘ দীঘাতে সমুদ্রের পাশে লকডাউনের সময় দরজা বন্ধ হয়ে পড়ে আছে। আজকে ধ্যান করে খেয়ে নিয়েছি, বিকালে বেরোবো বাসার সময়। দীঘাতে নিয়ে বাস এবার যাবো, এবার বাস ছাড়বো। বেরিয়ে পড়েছি আমরা এখন রাস্তায়, এই মাত্র গাড়ি ছাড়লো। এবার আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, সারস পাখি গল্পের একটা সারস রাস্তা দিয়ে যাচ্ছি। এটা যাচ্ছি আগে আগে এটা নয় আগে
দীঘা স্টেশনে ঢুকলাম। দীঘা স্টেশন স্টেশন আমরা নিউ দীঘাতে ছিলাম, এখন আমরা ওল্ড দীঘাতে আছি, যাচ্ছি। আমি এখন অন্ধকার তাই জন্য আমি আর ব্লগ করতে পারিনি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।